সকাল ৯টা বরিশালে ইলিশের পাইকারি বাজার মুখর পাইকারদের হাঁক ডাকে। দুপুর কিংবা বিকেলেও কর্মব্যস্ত সময় কাটছে আড়তদার ও শ্রমিকদের। সাগর থেকে ইলিশ বোঝাই ট্রলার নিয়ে ফিরছে জেলেরা, মাছ নামিয়েই ফিরে যাচ্ছে সাগরে। যেন দম ফেলারও সময় নেই। ১০ দিন ধরে এই জমজমাট অবস্থা। প্রতিদিন ১.৫ থেকে ২০০ মন ইলিশ বিক্রি হচ্ছে বরিশালে। ৮০ থেকে ৯০ গ্রাম পানি ওই জায়গায় মাছটা আলোচনা করে, তো এখান থেকে আমরা সব জেলেরে যায় এখান থেকে মাছটা আমরা ধরে আনি। মাছও ভালো আছে, আমরা ভালো আছি ইনশাআল্লাহ। সাগরে কোনো ডাকাত নাই, ঠিক আছে, আমরা মাছ পেয়ে অনেক ভালো আছি। বরিশালের ৬৫টি আড়তে ইলিশের পাইকারি বেচা কিনা হচ্ছে। শুধু জেলেদের নয়, আয় বেড়েছে শ্রমিকদের। প্রতিদিন ১ থেকে ১.৫ হাজার টাকা আয় করছেন তারা। আগে তো কামালে না, খাইতেই নেই, এখন তো কাম কাজ যায়, পয়সা পাতি আল্লাহ দিয়েছে। মাছ না বলে তো শ্রমিক না খেয়ে পড়বো, কারণ মাছ আইতেছে বরিশাল ঘাটে। খুব ভালো শ্রমিক খাইয়ে পাচ্ছে। মাছ ব্যবসায়ীরা বলছেন ইলিশের এই সরবরাহ থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ প্রতিমন ৩৮,০০০ টাকা, ৬০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ২৭,০০০ এবং ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৬,০০০ টাকায় বিক্রি হচ্ছে। ফিশিং মাছ সাগরে মাছ পড়ছে, লোকাল মাছ কম, কিন্তু আগের চেয়ে তুলনামূলক মোটামুটি ভালো আছে আড়তদাররা। যেটা ফিশিং মাছ ওটা যাচ্ছে ১৫,০০০ থেকে ১৬,০০০, আর যেটা লোকাল এলসি মাছ নদীর মাছ সেটা ২৮,০০০ যাচ্ছে। মৎস্য কর্মকর্তা জানিয়েছেন আবহাওয়ার কারণে দেরিতে মাছ ধরা পড়েছে, আর ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল হওয়ায় মাছের সরবরাহ বেড়েছে। নদীতে বড় ইলিশ আসা শুরু করেছে। আর আপনারা জানেন যে প্রচুর পরিমাণে এবছর সমুদ্রে আমরা ইলিশ আহরণ করতে পেরেছি। এবছরও ১ অক্টোবর থেকে ইলিশ রক্ষায় ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। বিধান সরকার, ৭১, বরিশাল।